এই দাউরাইজার ইকো ট্যুরিজম সোসাইটির তরফের পর দেখবাসী খুমু দেখবাসী লই আজি বিশ্ব পরিবেশ দিবসের মই শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি আমার এই দাউরাইজার ইকো ট্যুরিজম সোসাইটিয়ে আজির এই এনভাইরনমেন্ট ডে লগত জড়িত থাকি আজি আমি গছপুলি রোপণ কার্যসূচী হাতত লৈছি। আর এই গাছ গছপুলি রোয়া যে কার্যসূচী এই উদ্বোধন হিসাবত আমার রাজগড় রেঞ্জর রেঞ্জার মহোদয় স্যারে উদ্বোধন করে গেল। লগতে আমার এই অঞ্চলের সমাজকর্মী তথা আমার এই অঞ্চলের সমাজকর্মীর লগতে রাইজ আর আমার এনজিওর কর্মকর্তা সকলে লগ লাগি ফেলে আমি আজি গছপুলি রোয়ার কারণে আমি হাতত লৈছিল। আমি আজি 1000 অধিক আমি এই বগামাটি বনভোজস্থলীত আমি গছপুলি রোপণ করেছো। আশা ওয়েলমেন্ট আমি ফরেস্টর পৰা আহিছিলোঁ। ইয়াত অঞ্চলের রাইজ সকলো আহিছে, গছপুলি চসপুলি লগাইছে লগাইছে। এটা কিন্তু গছপুলি লগালো হয়, কিন্তু গছপুলিখিনি মূল চিন্তাধারা কৈ আছো দেই, গছপুলিখিনি বচোৱাটো ডাঙৰ কথা। মানে সেইটো কথাই আমি প্রথম চিন্তা কৰিলোঁ, গছপুলিখিনি বচাওঁ কেনেকে। মই মানে এটা ইয়ার এনজিও হোক বা আপনাদের মিডিয়ার থ্রুয়েদি মানে একটা বস্তুও জানাব বিচাৰিছোঁ আপনাদের। আপনাদের একটা কম করক, আপনাদের উত্তপ্রোতভাবে ইয়াত জড়িত হয়ে যাও এই আমার বর্ণদী পিকনিক স্পটটোর কারণে জড়িয়ে পেলে আপনাদের প্রতি মাহর দেওবারে এখন মিটিং দিয়ক অঞ্চলের যিখিনি জানা শোনা ব্যক্তি তেখেতক মাতক, আপনার মিডিয়া সকল আহক, আমি ফরেস্টর পৰা মাতক, আমিও আহিম, কেতিয়াবা DFOক মাতক, কেতিয়াবা ADC বাইদেউক মাতক, কেতিয়াবা তেনেকে মাতক, সবকে মাতক। মাতি পেলাই আমি এখন স্ট্রং কমিটি নকৰোঁ কিয়? কমিটি কৰি পেলাই ইয়াত এটা সৰুকৈ এটা ঘৰ বনাই দিয়ক না। আজিকালি সব মানুহৰ ল'ৰা ছোৱালী হ'লে বাৰ্থডে পাতে, বাৰ্থডেটো ইয়াতে পাতক, কি আছে? চাওক ইমান ধুনীয়া আমাৰ বাথৌ মন্দিৰ আছে, ইয়াত বুট চুট তিয়াই লৈ আহিলে, ইয়াত বাথৌ মন্দিৰত বুট চুট দিলে মেলি পেলাই, তাৰপিছত গছপুলি এটা বাচ্চাটোৰ নামত গছপুলি এটা লগাই দিলে, তাৰপিছত গৈ ইয়াত যিটো লোকেল এনজিঅ' আছে এনজিঅ'টোক ক'লে ভাই গছপুলিটো চাব আৰু মইতো সদায় আহিব নোৱাৰোঁ, এনজিঅ'টোক এটা কেক কিনোতে 5000 টকা খরচা হয়, তখন ফেন্সিংয়ের নামত টাকা 2000 দিয়ে যাওক না এনজিঅ'টোক, এনজিঅ'টোতে ফেন্সিং দি পেলায় পুলিটো বসাব নয়। তেনেকুৱা অলপ মানে কি আপনাদের মুঠতে মিডিয়া পার্সনখিনিয়ে এইটোর উপর গুরুত্ব বেশি দিব লাগবে। মোৰ মানে রিকুয়েস্ট থাকলে আপনাদের আপনাদের একটা কমিটি বনাই পেলে এখন করে পেলে গোটে অঞ্চলের মানুষখিনিক জড়িত করে লোক আর এইখান চাব। তেনেকে যদি করো উইদিন 5 ইয়ার্স ইমান ধুনিয়া হয়ে যাব দেখবলে। প্রকৃতিটা আমাক ধুনিয়া দিছে, আমি প্রকৃতিখিনি ধ্বংসহে কৈছো, আর কেনেকে পাৰো আৰু অলপ ডেভেলপমেন্ট করলে আমাক রাস্তা রাস্তা পদূলিও লাগে সেটাও হয়, কিন্তু পরাপক্ষত মানে এইখন গোটেই এখন কিবা এটা ইয়াত চাওক গরু মানুহে পুহিবই, কৃষক মানুহ ছাগলী পুহিবই, মানে সেইখিনি মানুহখিনিকো বুঝাব লাগিব কিবা এটা করে সেফটি করে ইয়াৰ ফ্রন্টতে যদি আমি ফেন্সিংখন দি দিব পাৰো ছাগলী গরু যদি নাহে তে ইয়াৰ ইয়াতো লোকেল এনজিঅ' আছে এনজিঅ'খিনি লাগিবই। আর আপনাদের একটা কাম কৰক, পুনৰ মূৰমূৰা আহক না, এনেই মিটিংখন পাতক, ইয়াৰ লোকেল ৰেঞ্জাৰক মাতক, কিয় নাহিব, আহক ইয়াত বহক, দুই এষাৰ কথা পাতিলে, চাহ একাপ খালে খাই সবেই যদি এইটো কথা চিন্তা কৰে এসময়ত চাব 5 বছৰৰ পিছত আপোনালোকৰ নিজৰ ভাল লাগিব। কিন্তু মই সেইটো কাৰণে কৈছোঁ দেই, আৰু এইখিনি মই কোৱাৰ কাৰণে আপোনালোকে বেয়া নাপাব, পাৰিলে আপোনালোকে এইটো চেষ্টা কৰক।